হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছে, আমরাও ভালো আছি। আমি সকালবেলায় আজকে একটা জলখাবারের ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমেই গরম জল করে নিলাম এক বাটি, তার মধ্যে দিয়ে দিলাম 2 প্যাকেট ম্যাগি। ম্যাগিটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে, আর এমন পরিমাণে জল দিতে হবে জলটা যেন একদম শুকিয়ে যায়, ম্যাগিটা যেন একদম মাখা মাখা রান্না হয়। প্রথমে একটু নুন দিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম ম্যাগি মশলা। নুনটা হয়তো তোমরা খেয়াল করতে পারোনি, সাদার মধ্যে সাদা তো বোঝা যায়নি। যাই হোক, ম্যাগির জলটা এবার একদম শুকিয়ে রান্না করে নেব। এই জলখাবারটা খুবই টেস্টি আর খুব হেল্পফুল। এখানে তোমরা অনেক সবজি ব্যবহার করতে পারো, আর সবজিটা কিন্তু ম্যাগির মধ্যে না, কোথায় দেবে আমি বলে দিচ্ছি। এই দেখো, এখন এই যে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম একটু বড় সাইজের, একটা টমেটো কেটে রেখেছিলাম, আর কিছুটা গাজর, মানে অর্ধেক গাজর দিয়েছি, যেটুকু আমার লাগবে সেটুকুই দিয়েছি। এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা, এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। এখন দেবো গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো তোমাদের হিসাব মতো তোমরা দেবে। লঙ্কা কুচি দিয়েছি, তার মধ্যে আবার গোলমরিচের গুঁড়ো, আমার বাচ্চারা অনেক বড়, সেই জন্য ওরা ঝাল খেতেই বেশি ভালোবাসে, একটু ঝাল ঝাল করেই করব। এখানে তোমরা অনেক সবজি ব্যবহার করতে পারো, ক্যাপসিকাম, বিনস, অনেক কিছু ব্যবহার করতে পারো। আমি এখানে গাজর ছিল আমার ঘরে, আমি শুধু গাজরটাই ব্যবহার করেছি। আর 3খানা ডিম নিয়ে নিচ্ছি ভেঙে, তোমরাও তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে যতটা তোমাদের ইচ্ছা। আর আমার তাওয়ার মধ্যে 3টে ডিমই অনেক বেশি হয়ে গেছিলো, তো 3টে ডিমই আমার জন্য ঠিক আছে। এখানে আলাদা আলাদাও করা যেতে পারে, দুটো দুটো করে ডিম দিয়ে, আমি একসঙ্গেই করেছি শর্টকাটে। আমি একটু শর্টকাটে কাজ করতে ভালোবাসি, তোমরা জানো, আমি এর আগেও অনেকবার বলেছি। তো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর লবণ আর মশলাটা আগে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে ডিমটা দিয়েছিলাম, তাহলে লবণ আর মশলাটা খুব ভালো করে মিশে যায়, নাহলে কিন্তু দলা দলা হয়ে থাকে। আর এই যে এখানে তাওয়া গরম করে তাওয়ার মধ্যে তেল দিয়ে ডিমটা ঢেলে দিয়েছি, এখন দেখছি ডিমটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য মধ্যেখান দিয়ে ফাটিয়ে ফাটিয়ে তাওয়ার নিচে দিয়ে একটু ঢুকিয়ে দিচ্ছি ডিমটা, যেন নিচে দিয়ে জমে যায় ডিমটা, না হলে কিন্তু জমতে অনেক টাইম লেগে যাবে। গ্যাসটা কমিয়ে দিয়ে, একদম কমিয়ে দিয়ে ডিমটা আমি এখন ঢেকে দিলাম। এ দেখো ডিমটা অনেকটাই জমে গেছে, নিচে দিয়ে একটু ছাড়িয়ে দিলাম। এবার আমি এর উপর দিয়ে চিজ দিয়ে দেবো, তোমরা এখানে চিজ দিতেও পারো নাও পারো, আমার ঘরে ছিল আমি দিলাম। চিজটা বাচ্চারা খেতে খুবই ভালোবাসে, দিলে পারে একটু বেশি ভালো লাগবে। তো আবার আমি ঢেকে দিলাম, গ্যাসটা কিন্তু আমার একদম কমানোই আছে, না হলে নিচে দিয়ে পুড়ে যাবে, উপর দিয়ে কিন্তু ডিমটা কাঁচা থেকে যাবে। এবার আমি উপর থেকে এই যে ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি, ম্যাগিটা কিন্তু ভালো করে ডিমের উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। এই যে একটা ভাজ করে দিলাম, দিয়ে আমি আরও একটু ঢেকে রেখে দেবো যেন পুরোটা সেদ্ধ হয়ে যায় ডিমটা। এখন কিন্তু পুরো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, এবার আমি কেটে নিচ্ছি পিস পিস করে। দেখো আমি খুন্তি দিয়ে ভালো কাটছিলাম, চাকু দিয়ে খুব একটা ভালো করে পাচ্ছিলাম না, ছাড়িয়ে যাচ্ছিল। এখন আমি প্লেটে তুলে নিচ্ছি, আমার কিন্তু খাবারটা পুরো রেডি হয়ে গেছে, ডিম দিয়ে ম্যাগি, নতুন, একদম নিত্যি নতুন, দেখতেও সুন্দর, খেতেও দারুণ টেস্ট হয়েছিল। অবশ্যই বানিয়ে খেয়েও বাচ্চাদের দিও, বাচ্চাদের খুবই ভালো লাগবে এই জিনিসটা, আর আমাদের বাড়ির বাচ্চারা তো খেয়ে খুবই ভালো লেগেছে, ওদের একদমই নতুন রেসিপিটা, অবশ্যই তোমরা একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো সুইটি একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, বলছে সাজিয়ে দিলে আরও বেশি ভালো লাগবে, খাওয়ার দেখতে যত ভালো লাগবে ততটাই কিন্তু খেতেও ভালো লাগবে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই এন্ড করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো আর সবসময় হাসি খুশি থেকো। আজকের মতো টাটা।